ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জারিফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে মেয়োনিজ তৈরি করা যায় সহজ উপায়ে। আর তার জন্য যা যা লাগবে আমাদের, প্রথমেই আমি একটা ব্লেন্ডারের কাপে একটি ডিম নিয়ে নিয়েছি এবং লাগবে 1.5 কাপ, 1.5 চা চামচ পরিমাণ লেবুর রস, হাফ কাপ পরিমাণ তেল এবং 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ চিনি, 1/4 চা চামচ লবণ এবং 1 চা চামচ ভিনেগার নিয়ে নেবো আমরা। তো প্রথমে আমি ব্লেন্ডারের কাপে একটি কাপে একটি ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ লেবুর রস। তারপর আমি সবগুলো উপাদান একটা একটা করে দিয়ে দিব, ভেজে দিচ্ছি। তারপর এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা ভিনেগার, এখানে হোয়াইট ভিনেগারই আমরা ইউজ করব যেন কালারটা সুন্দর আসে। আর এরপর আমি ব্লেন্ডার মেশিনে এটা দিয়ে দিব। তারপর আমি অল্প অল্প করে তেল দিব 5-6 বারে, দিয়ে এক একবার আমি 1 মিনিট করে ব্লেন্ড করে নিব। আমাদের মেয়োনিজটা অনেকটা হয়ে আসছে, আমি আবার তেল দিয়ে নিচ্ছি। এভাবে আমরা 3-4 বার করে একটু একটু করে দিয়ে নিব। এই যে আমাদের মেয়োনিজটা রেডি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে, একদম পারফেক্ট মেয়োনিজ। বাজারের যেরকম আমরা কিনতে পাওয়া যায়, যেরকম কিনে আর নিয়ে আসি, সে ঠিক সেরকম। এই যে আমি এটি এখন সার্ভ করব, নামি নিচ্ছি সার্ভিং বলে। এই যে নামি নিচ্ছে, দেখেন এটা কি সুন্দর গাঢ় এবং পারফেক্ট হয়েছে, ঠিক বাজারের মেয়োনিজের মতো। বাজারের মেয়োনিজের থেকে বাসায় বানানো আমাদের এই মেয়োনিজটা কোনো অংশে কম নয়। দেখুন সুন্দর, খুব অল্প সময়ের মধ্যে মেয়োনিজ হয়ে যাচ্ছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এত কম সময় লাগে, হ্যাঁ এত কম সময় লাগে। হয়ে গেল আমাদের একদম পারফেক্ট মেয়োনিজ, দেখুন সেম এইরকম ঘনত্বটা আসবে, এই মেয়োনিজটা এরকম হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই মেয়োনিজটা আমরা অনেক খাবারের সাথে ইউজ করতে পারি, সেটি হচ্ছে বার্গার, তারপর স্যান্ডউইচ, এগুলো বানানোর ক্ষেত্রে মেয়োনিজটা কাজে লাগে। তো আবার এই মেয়োনিজটা দিয়ে আমরা বিভিন্ন রকম সালাদ তৈরি করে খেতে পারি। তো সালাদে যদি মেয়োনিজ আমরা ব্যবহার করি তবে অসাধারণ টেস্টি হয়। তো হয়ে গেল আমাদের পারফেক্ট স্বাদের মেয়োনিজ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনারা আপডেট পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।